একমাত্র ছেলে মোহাম্মদ রিসফু ইয়াহিয়া ওরফে রিসান বলে শনাক্ত করেন। মোসমত রুমিজা খাতুন বলেন যে তার ছেলে দিনাজপুর জেলার রানীগঞ্জ বাজারে আলহেরা ইসলামী প্রি ক্যাডেট স্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশোনার পাশাপাশি রানীগঞ্জ বাজারে একটি ভ্রাম্যমান খাবার হোটেলে পার্ট টাইম কাজ করত। তিনি আরও জানান, 8ই জানুয়ারি 2022 তারিখ রোজ শুক্রবার রাতে তার পিতার ওষুধ আনার জন্য রানীগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা হন। এরপর দীর্ঘ সময় চলে গেলেও সে বাসায় না আসায় তার জন্য অপেক্ষা করতে করতে বাসায় সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে লোকজনের মুখে শুনে সে উক্ত স্থানে গিয়ে তার একমাত্র ছেলের লাশ দেখতে পায়। উক্ত ঘটনাটি দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এবং ভিকটিমের লাশটিকে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। পরবর্তীতে ভিকটিমের মা মোসাম্মদ রমিজা খাতুন নিজে বাদী হয়ে 29ই জানুয়ারি 2022 তারিখে অজ্ঞাতনামা আসামি ভিকটিমকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে মর্মে এজাহারে দায়ের করেন, যার মামলা নং 10 ধারা 302/34 প্যানেল কোড। এরই ধারাবাহিকতায় র্যাব 13 রংপুর ব্যাটালিয়ন সদর রংপুর একটি চৌকস আভিযানিক দল উক্ত ঘটনার বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তের এক পর্যায়ে 30ই জানুয়ারি 2022 তারিখে চব্বিশ ঘন্টার মধ্যে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন জায়গা থেকে চাঞ্চল্যকর কিশোর হত্যার ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন করে হত্যার সাথে জড়িত আসামি মোহাম্মদ স্বাধীন উদ্দিন বয়স 19, পিতা বিল্লাল উদ্দিন থানা ঘোড়াঘাট জেলা দিনাজপুর এবং আরও দুজন 16 ও 14 বছর বয়সী কিশোর উভয় জেলা দিনাজপুর দয়কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার মূল পরিকল্পনাকারী মোহাম্মদ স্বাধীন উদ্দিন বয়স 19 উক্ত ঘটনাটিকে সম্পূর্ণ বর্ণনা করে সে প্রায় 10 বছর আগে ভিকটিমকে প্রতি মাসে সুদের বিনিময়ে টাকা ধার দেয়। ভিকটিম প্রথম 3 মাস সুদের টাকা পরিশোধ করলেও পরবর্তীতে সুদের টাকা সহ মূল টাকা দিতে ব্যর্থ হয়। উক্ত টাকাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে ভিকটিমের সাথে মোহাম্মদ স্বাধীন উদ্দিন বয়স 19 দ্বন্দ্ব হয়। এছাড়াও ভিকটিমের পারিবারিক সূত্র থেকে জানা যায়, ভিকটিমের মা 20,000 টাকা ভিকটিমের কাছে গচ্ছিত ছিল। এ ঘটনাও ঘাতকদের কাছে অজানা ছিল না। এরই জের ধরে গত 27ই জানুয়ারি 2022 তারিখে মোহাম্মদ স্বাধীন উদ্দিন এবং তার দুইজন কিশোর বন্ধুকে সাথে নিয়ে ভিকটিমকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী 28ই জানুয়ারি 2022 তারিখ রাত আনুমানিক 10 ঘটিকায় আসামি স্বাধীন তার কিশোর বন্ধুদের মাধ্যমে ভিকটিমকে রানীগঞ্জ বাজারে তার পানের দোকানে ডেকে নিয়ে আসলে তাদেরকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন কোশিগাড়ি গ্রামের 5 মাথা মোড়ের নিকট পরিত্যক্ত হোটেলে যেতে বলে। পরবর্তীতে হত্যার মূল পরিকল্পনাকারী স্বাধীন তার পানের দোকান বন্ধ করে আনুমানিক রাত 10:20 ঘটিকে উক্ত ঘটনাস্থলে যায়। সেখানে আসামি স্বাধীন ভিকটিমের কাছে পাওনা টাকা ফেরত চেয়ে না পেয়ে রাগান্বিত হয়ে তার সাথে থাকা ধারালো ছুরি দিয়ে ভিকটিমের গলা কেটে দেয়। ভিকটিম চিৎকার করলে স্বাধীনের এক কিশোর বন্ধু ভিকটিমের মুখের ভিতর বালি দিয়ে চেপে ধরে। এ সময় অপর কিশোর তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ভিকটিমের পায়ের রগ কেটে দেয়। পরবর্তীতে আনুমানিক রাত 10:40 ঘটিকায় ভিকটিমকে রেখে তারা পালিয়ে যায়। ধূর্ত আসামিগণকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।